আসসালামু আলাইকুম। আজকে আমরা ডায়াবেটিস সঠিক নিয়মে কিভাবে মাপতে হয় সেটা দেখব। প্রথমে আমাদের সলোমিটার, অর্থাৎ যেই মিটারে আমরা ডায়াবেটিসের মাপার জন্য যে কাঠিটি ইউজ করব সেটিকে আমরা দেখাচ্ছি। এটি হচ্ছে সলোমিটার। সলোমিটারে আমরা একটা কাঠি সেট করব, যার মাধ্যমে ব্লাড দেওয়ার সাথে সাথে সেখানে একটা রিডিং আসবে এবং গ্লুকোজের মাত্রা বোঝা যাবে। এখানে ডায়াবেটিসের যে আমরা টেস্ট করার জন্য আমাদের যে ব্লাড লাগবে সেটার জন্য আমরা প্রথমে আঙ্গুলে একটু ডেটল বা বাসায় সাবলন থাকলে সেটা তুলোর মাধ্যমে হাতে লাগিয়ে নেব। এবং এখানে পেন ফিন আছে, আমরা একটা পিন বসাবো, এই পেনের মধ্যে সেট করব। এগুলো ওয়ান টাইম পিন, ওয়ান টাইম এগুলো আমরা খুব সুন্দরভাবে এখানে সেট করার জন্য যে জায়গাটি আছে সেটাতে প্রবেশ করাব। পিনটি সেট হয়ে গেলে এবং একবার ইউজ হলে আমরা এটি ফেলে দিব, অর্থাৎ এটি ওয়ান টাইম, আমরা কখনোই এটি দুইবার ইউজ করব না, এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন আমরা যেই আঙ্গুলে একটু আগে আমরা ডেটল লাগিয়েছিলাম সেখানে পিন দিয়ে আমরা ব্লাড বের করার জন্য পিন দিয়ে আমরা পিনটাকে পেন ফিন ইউজ করব। আর এখানে যে কাঠিটি আছে সেটি আমরা সলোমিটারে প্রয়োগ করব। আগে আমরা সেট করতে হবে এই কাঠিটিকে। সলোমিটারের এই প্রান্তে আমরা কাঠিটি প্রবেশ করিয়ে দিলাম এবং এখন আমরা যে সুইচ আছে সুইচে কাঠির আমরা সোলো পেন ফিনের যে অংশটা আমরা হাত রাখব এবং আমরা দেখাচ্ছি আবার যে কিভাবে আমরা পিনটাকে সেট করেছিলাম। যখনই আমি সুইচটাকে অন করব এবং হাতের আঙ্গুলে পিনটা ঢুকে যাবে এবং সেখান থেকে ব্লাড বের হতে থাকবে। এখন আমরা আঙ্গুলের এই অংশে, যে অংশে আসলে কাঠিটির এই ব্লাড ড্রপ দেখা আছে, ড্রপ এই কাঠিটিতে আমরা ব্লাড দিলাম। এখন আমরা রিডিং দেখব যে এখানে আসলে রিডিংটা কী হয়। খাওয়ার আগে যদি আমরা ডায়াবেটিস টেস্ট করি সেক্ষেত্রে 3.8 থেকে 7 পর্যন্ত যে ডায়াবেটিসের মাত্রা নির্ণয় করতে বলি তাহলে সেটা হচ্ছে নর্মাল। আর যদি খাওয়ার 2 ঘন্টা পরে আমরা ডায়াবেটিস টেস্ট করি সেক্ষেত্রে 7 থেকে যদি 10 মিলিলিটারে গ্লুকোজের মাত্রা থাকে আমরা সেটিকে প্রি ডায়াবেটিস বলে থাকি, আর 11 থেকে এর উপরে যে মাত্রাটা আছে এটি ডায়াবেটিস।